আমরা আমাদের পয়েন্টে প্রায় পৌঁছে গেছি, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে প্রায় চলে এসেছি। যারা এই রাজা চন্দ্রবর্মা শিলালিপি দেখতে আসবেন তারা কিন্তু খুব সাবধানে উঠবেন, কারণ এখানেও কিন্তু সেই এবড়ো খেবড়ো পাথর ভেঙে উঠতে হবে। পাহাড়ের গা বেয়ে জঙ্গলের মাঝে সরু আঁকাবাঁকা রাস্তা, শুশুনিয়া পাহাড়ে একটা অচেনা রাস্তা ধরে ঢুকে গেছি। গাড়ি তো অফরোডিং করলাম, রাস্তা বলতে কিছু নেই, শুধু পাথর। এবারে আমি এই পাহাড়ি পথ ধরে উঠে যাচ্ছি। নিচের দিকে তাকাতে হচ্ছে বলে সবসময় ক্যামেরা ফোকাস করতে পাচ্ছি না। ভগবানের মূর্তি বা যেমন এখানে আমি দেখতে পাচ্ছি একটা শিবলিঙ্গ আছে, আর নিয়মিত যে পুজো হয় সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। ঝর্ণাতলা দিয়ে শুশুনিয়া পাহাড়ে ওঠার পরে আমরা এখন এই মুহূর্তে এগিয়ে চলেছি শিউলি বনা হয়ে রাজা চন্দ্রবর্মার শিলালিপি দেখার জন্য। মুরুদবাহা ইকো রিসর্ট থেকে এই রাজা চন্দ্রবর্মার শিলালিপি খুব একটা বেশি দূর নয়, মাত্র 3 কিলোমিটার 700 মিটার। তবে এখানকার শেষের 700 মিটার রাস্তা কিন্তু খুব বাজে, রাস্তার অস্তিত্ব নেই বললেই চলে। শুশুনিয়া পাহাড়ে অবস্থিত রাজা চন্দ্রবর্মা বা চন্দ্রবর্মনের শিলালিপি পশ্চিমবঙ্গের একটা অন্যতম প্রাচীনতম শিলালিপি। খ্রিস্টীয় চতুর্থ শতকে বাংলার অন্যতম রাজা ছিলেন রাজা চন্দ্রবর্মন বা চন্দ্রবর্মা। উনি ছিলেন বাংলার এক দিগ্বিজয়ী বীর। শোনা যায় যে সম্রাট সমুদ্রগুপ্ত এই চন্দ্রবর্মাকেই পরাজিত করে বাংলাকে তার সাম্রাজ্যের অধীনস্থ করেছিলেন। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, যদি আপনারা কেউ এই শিলালিপি সম্পর্কে জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তা উল্লেখ করে জানান। শেষ দিকের রাস্তাটা ছিল খুবই খারাপ, রাস্তায় পিচের কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র নুড়ি পাথর এবং কোথাও কোথাও বেশ বড় বড় পাথর। গাড়ির নিচে পাথরগুলো ছিটকে ছিটকে লাগছিল, তাই যদি অফরোডিংয়ের অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু এই রাস্তায় গাড়ি চালানোর ঝুঁকি নেবেন না, প্রচণ্ড ঝাঁকুনি হবে। আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ পাহাড়ে ওঠার পুরো রাস্তাটাই কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে। শুশুনিয়া পাহাড়ে একটা অচেনা রাস্তা ধরে ঢুকে গেছি, গাড়ি তো অফরোডিং করলাম, রাস্তা বলতে কিছু নেই, শুধু পাথর। এবারে আমি এই পাহাড়ি পথ ধরে উঠে যাচ্ছি। নিচের দিকে তাকাতে হচ্ছে বলে সবসময় ক্যামেরা ফোকাস করতে পারছি না। তবে জায়গাটা এক কথায় অসাধারণ, জায়গাটা এক কথায় অসাধারণ, আপনারা তো অবশ্যই আসবেন। চলুন এবার আমি আপনাকে এই রাস্তাটা দেখাই। রাস্তা সোজা উঠে আসবেন, সোজা উঠে আসবেন, ওই যে ওইখানে রাস্তাটা উপরে উঠে গেছে। রাজা চন্দ্রবর্মা শিলালিপি দেখতে যাবার পথে চোখে পড়লো এইরকম একটা জলধারা। এখানে দেখুন একটা পাইপের মাধ্যমে পাহাড়ের এই ঝোড়াটাকে একটা নির্দিষ্ট পথে বাহিত করা হচ্ছে, আর তার পিছনেই জঙ্গল এবং উঁচু পাহাড়। আরও একটা কথা জানি রাখি, এই শুশুনিয়া পাহাড় কিন্তু স্থানীয়দের কাছে ভীষণ পবিত্র, এবং জায়গায় জায়গায় দেখতে পাবেন ভগবানের মূর্তি বা যেমন এখানে আমি দেখতে পাচ্ছি একটা শিবলিঙ্গ আছে, আর নিয়মিত যে পুজো হয় সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। আমার মতে এইরকম জায়গাতে জুতো না পরে যাওয়াটাই ভালো, তাই আমি বেশি সামনে যাচ্ছি না, আশা করি উনি আমার সহায় থাকবেন। যারা এই রাজা চন্দ্রবর্মা শিলালিপি দেখতে আসবেন তারা কিন্তু খুব সাবধানে উঠবেন, কারণ এখানেও কিন্তু সেই এবড়ো খেবড়ো পাথর ভেঙে উঠতে হবে। পথ বা সিঁড়ি বলতে তেমন কিছু নেই, জাস্ট কতগুলো পাথর সেট করা আছে এটাই, যা ন্যাচারালি খুব সাবধানে উঠতে হবে। আমি নিচের দিকে তাকিয়ে চলছি যার জন্য সবসময় হয়তো ফোকাসটা ঠিক করতেও পারছি না।
তবে ট্রেকিং এর ভরপুর আনন্দ এখানে নিতে পারবেন। অনেকটাই খাড়াই, পাথর অনেক প্লেনও আছে। চল আর বেশি দূর নেই, ওই দেখা যাচ্ছে আর 5 মিনিট লাগবে। তবে একটা কথা বলি, ওই শুশুনিয়া পাহাড়ের যে স্ট্যান্ড মন্দিরের কাছ থেকে যে ট্রেকিং পয়েন্টটা আছে পিকে যাবার, তার তুলনায় এই রাস্তাটা কিন্তু অনেক বেশি আরামদায়ক, খাড়াইটা কম আছে। পৌঁছে গেছি আমরা আমাদের পয়েন্টে, প্রায় পৌঁছে গেছি। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে প্রায় চলে এসেছি। এই পয়েন্ট দেখুন, আমরা দেখতে দেখতে একদম আমাদের কাঙ্ক্ষিত স্থলে পৌঁছে গেছি। হাঁপিয়ে গেছি তাই কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আর তা সত্ত্বেও আমার এখানে খারাপ লাগছে যে দেখুন সাধারণ মানুষ এসে এখানে তাদের নিজেদের নাম লিখে দিয়ে গেছে, এটা উচিত হয়নি। চারিদিকে দেখুন বড় বড় পাহাড়, এই পাথর, সরি পাথর। দেখতে দেখতে আমি চলে এলাম রাজা চন্দ্রবর্মনের শিলালিপির সামনে, যার ল্যাটিচিউড লংগিচিউড কিন্তু এখানে দেওয়া আছে। আর এখানে একটা ছোট্ট গুহার মতন আছে, জানি না গুহাটা কোথায়, তবে জায়গাটা দেখুন পুরো ঘিরে রাখা আছে নেট দিয়ে। এই সেই জায়গা, আর ওই দেখুন দেয়ালের মধ্যে লেখা আছে। এই হচ্ছে চন্দ্রবর্মার লিপি। অনেকটা কষ্ট করে কিন্তু এখানে আসতে হয়। আপনারা যারা শুশুনিয়া পাহাড় ঘুরতে এসে রাজা চন্দ্রবর্মার শিলা দেখতে আসবেন, শিলালিপি দেখতে আসবেন, তাদের সকলের কাছে একটাই অনুরোধ, এই জায়গাটা আমাদের জাতীয় সম্পদ এবং ঐতিহ্য, তাই অনুগ্রহ করে এই জায়গাটাকে নোংরা করবেন না। এবং কোনো দেওয়ালে দেখুন, এখানে অনেকে দেখুন নিজেদের নাম লিখে রেখেছে, কোনো দরকার ছিল না। এখানে এসে এই জায়গাটাকে উপলব্ধি করা, এটাই কিন্তু আসল ব্যাপার। তাই সকলের কাছে অনুরোধ, জায়গাটাকে পরিষ্কার রাখবেন আর আমাদের ইতিহাসকে সংরক্ষণ করুন। এইখানে বেশি কিছু দেখতে পাচ্ছি না, দেখুন একটা নেট দিয়ে ঘেরা জায়গা আর টিনের চাল দেওয়া আছে যাতে জল না লাগে, অন্যথায় জায়গাটা যথেষ্টই দুর্গম। এই দেখুন দেখতে পাচ্ছেন কতটা খাড়াই, কতটা খাড়াই, এবং সামনে কোনো রাস্তা নেই, এই পাথর বেয়ে বেয়েই কিন্তু আপনাকে আসতে হবে। মামা কেমন লাগলো পুরো উঠতে? কেমন একটু কষ্ট হয়েছে কিন্তু ওর বলে খুব ভালো লেগেছে। যাই হোক, ওর খুব শখ ছিল যে ট্রেকিং করবে, পাহাড়ে উঠবে, পাথর বেয়ে বেয়ে, যাক অনেকটা শখ মিটেছে না। হ্যাঁ, তাহলে এরপরে আমরা একটু বড় ট্রেকিং করব। ওকে, আপনাদের সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কোন জায়গাটা বেশি ভালো লাগলো, আর শেয়ার করে সকলকে দেখাবেন। সুতরাং ভালো থাকবেন আপনারা সকলে, সুস্থ থাকবেন, ধন্যবাদ।